আজকে শুধু আরজিকর কাণ্ড নয়, সেই পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি বাংলার মহিলারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু আমরা বাংলার প্রশাসকের মুখে এক বিন্দু দয়ার বাণী শুনিনি। সব সময় শুনেছি প্রতি আমাদের প্রতিবাদ সব সময় থাকবে যতক্ষণ না আপনারা সঠিক পথে আসবেন। বিরোধী ছিলাম, বিরোধী থাকবো, আপনাদের দুর্বৃত্তায়নের বিরোধী থাকবো, আপনাদের চুরির বিরোধী থাকবো, আপনাদের নিষ্পেষণের বিরোধী থাকবো। কেউ কোথাও বলে দেয়নি বিরোধিতা বন্ধ হয়ে গেছে, কারণ আপনারা পারবেন না সৎ হয়ে ভদ্র হয়ে বেঁচে থাকতে। এখানে পরিবেশন করবে ডক্টর মৌমিতা চ্যাটার্জিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কিভাবে কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আপনারা জানেন। সারা রাজ্য জুড়ে আমাদের কলকাতা শহর, আমাদের গ্রামে গঞ্জে মফস্বলে, আমাদের রাজ্যের বাইরে, এমনকি দেশের বাইরেও আজকে মানুষ প্রতিবাদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। আজকে আমরা সকলে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি। আপনারা জানেন এটাকে যদি শুধুমাত্র একটা ধর্ষণ খুনের ঘটনা বলে আমরা বিচ্ছিন্নভাবে ভাবি তাহলে সেটা ভুল হয়েছে, আর্যিকরের ভুল। সুতরাং শুধুমাত্র প্রতিবাদ এই ধর্ষণ খুনের বিরুদ্ধে নয়, প্রতিবাদ এই লাগাতার নৈরাজ্যের বিরুদ্ধে, এই মাফিয়া রাজের বিরুদ্ধে। যদি আমরা রাজ্য থেকে এই মাফিয়া রাজ, এই সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে না পারি তাহলে কিন্তু আমাদের আন্দোলন সার্থকতা পাবে না। সুতরাং গণচেতন একটা নাগরিক মঞ্চ, তার তরফ থেকে আপনাদের কাছে আবেদন, এটা একদিন দুদিনের অবস্থান নয়, একদিন দুদিনের আন্দোলন নয়। যেমন অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, বিচার চাইছে আরজিকর, এই স্লোগান আমরা শুনেছি রাজপথে, সেরকম আমরা যেন মাথায় রাখি যে আন্দোলন লাগাতার চলবে, লাগাতার চলবে।